করে নমরুদের জায়গা নমরুদের ভাবো সাজদা দিছে আমরা তারা দুনিয়ায় থাকতে এরপরে ওরা মারা গেছে কবরও গেছে হেই কবরও গিয়ে সাজদা দিতে পারো আর নমরুদের সাজদা দাও না বিল্লাহ কেউ ঠিক কি না কও ঠিক নাউজুবিল্লাহ মাজারও সাজদা দাওনের সময় দায় কো আমরা তারা দেয় নাকি দেয় না মাজারও সাজদা দেয় ফিরের ভাও সাজদা দেয় ফিরের ভাও সুমায় বুইরা আঙ্গুল সু আছে নি খেছ আর পরে গিয়া গোসলের পানি বেরাইয়া খায় হাতে গোসল করা আর হেই গোসলের পানি বোতলও বইরা এরি বাইক নিয়া খায় ঠাড়া কইরা যে মরো না কপাল বাবা ঠিক কি না কও আব্বা দুনিয়াতে তো হলো আইছে না আব্বা আমনের আগে তখন রাজা ছিল নমরু কিরু নমরু কিরু নমরু তে একদিন ঘুমের তুইটা তার মন্ত্রী এমপি হগল ডাক দিয়া কয় তোমরা যে আমার রাজা মানো আমার মন ভরে না খালি কোন কিতাব নিয়ে ভিতরে তো বলে দিদি কোন না দি মন ভরে না রে কি তোর মন রাখো কয় আমার মন রাখো খোদা হইতাম রাস্তা না কইতো না উজু মন্ডায় কয় কি হইতা যখন নমরু দেখালি কইছে মন্ডায় কয় খোদা হইতা হগলে জিগে গিয়ে মন্ত্রী লিখে সানসাপ করতে এডি হগলে ভাল দি উঠতে সেটা আপনি মন্ত্রী তে আল্লাহ হইবেন না হইব কাটা আপনি আমরা এই কথা কইছে পরে নমরু দেখি অরিজিনাল না ডুপ্লিকেট আল্লাহ কথা কেন অরিজিনাল না ডুপ্লিকেট এক নম্বর না দুই নম্বর তেজে দুই নম্বর আল্লাহ দুনিয়ার কেউ জানলে জানো না জানলে না কে জানে নি কথা কথা কে জানে নি আপনি যে অটো ফাস কেউ জানলে জানো না জানলে না আপনি যে আগের বাইক ফাস এটা কেউ জানে না আপনি জানেন নি তো আপনি তো জানেন যে অটো ফাস পরীক্ষা ছাড়া করোনা দিয়া আপনি একবার টাই এই গোবিত্রটা হুনেন ফাস কোন পরীক্ষা মরীক্ষা নাই আপনি অটো ফাস আব্বাই কেন অটো ফাস করছে পরীক্ষা দিয়া দাঁড়ায় আব্বাই পরীক্ষা দিয়া পাস করছে ও নমরুদে যে খোদাই দাবি করলো থেকে অরিজিনাল না ডুপ্লিকেট এক নম্বর না দুই নম্বর তো তো দুই নম্বর খোদা তে তো জানে তার তো খালি গায়ে আটা সিগা দিয়া থাকে আরে আমি যে খোদা হইলাম এটা তো অরিজিনাল না মাইশা না কয় আল্লাহ আসলে তো এটা অরিজিনাল না কি কর তার খালি ভিতরে মরসামর্সি কর তে গণক কিছু ডাক্য আনছে গণক গণক পথে এনে সেটা রাষ্ট্রীয় খরচে তে হগল দিয়ে একখানো বয়া যাবে আমি যে খোদা হইলাম এটা লাস্টিং করবো কিরকম তোমরা করি না চাও তো গণক এরা সারাদিন লাগাইয়া গনছে যাইতে কইয়া গেছে আপনি যে খোদা হইছে আপাতত তো সরাই না নাই তবে আইতে আছে তবে কি কথা বলা তবে কি এই নমরু দেখো কি আইয়া পড়তাছে কয় না আবরের লাইনও পড়ছে কথা মান যায় না কয় থামাইলে থামাইতে পারেন কয় কি বুদ্ধি কয় স্বামী স্ত্রী মেলামেশার কারণে না দুনিয়াতে সন্তান আই নাই যদি স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ করে দিতেন পারে তো ওই লই যে আই আমি খোদাগিরি চলে বতে আর আইতো তো নমরু দেখো বুদ্ধি পছন্দ হইছে আই মাইকিং করে দাও বেড়াইতে কুল বেরিয়ে তারে কুল মাইদে যে ওয়াল তিল্লা দাও বেড়াইতে লগে বেরিয়ে তার দেহা সাক্ষাৎ বন্ধ এখন বেড়াই খায় গুল বেড়ি খায় গুল আল্লাহর খাতা তো সুবহানাল্লাহ কইতেন না নো আমরার যে আব্বা কি নাম না তাহলে আব্বার আব্বা আমরার না কি তাও আমরার দাদা আজর এই আজরে আছে নমরুদের কর্মচারী আজরে আবার অবাধ বিচরণ ছিল যেহেন মন্দরে হেন যাইতে পারছে তো কর্মচারী তো রাজার কর্মচারী হেবাড়া আইন করে হেবাড়া আইন ভাঙতে সুবিধা কি আমরা দেশের মতো কেন আমরা দেশের যে তারা আইন করবে হ্যাঁ তারা আইন ভাঙে কই মন্ত্রীর ভূতে একটা খুন করছে এটা কোনো ব্যাপার ঠিক কি না কয় আইন করি না বেড়া যদি আইন ভাঙে আইন দেওয়া রইল কো যদি বেড়া খেয়ে খাওয়ানোর মতো হইছে না হইলে আমরা তো সব হইলা প্রথম যেইতে ব্রিজের ভিতরে রডের বন্দি বাস দিছিল তারে যদি আবার বাস দেওয়া যাইত ইলিট গুন সিলিট গুন ঝালাইয়া ইলেকট্রিক খাম্বার লগে বাইন্দা তারে তিন চারটা বাস দিয়া বন্ধ হইতো ঠিক তুই বাস দিলি কেনে তোরে বাস তো এলে দেখলে জীবনে আর কেউ বাস দেওয়ানোর চিন্তা করলো না ঠিক কি না আতে বাস দিয়া বাড়ি গেছে গা আর একটা কারে বাস দিয়েছে কিছু না জিনলে দে
কোন দিন জানি ব্রিজ করে হুতা দিয়া কি কিন্তু ফুল ডাক্তার যদি করা শুনে দিন না দিয়া কি চালাও তোইলে পরের তে আর সাহস করলো না ঠিক কি না খাও আম সালমান আমার দাদা নাম না কি চার আজর আজরে শেফ পাইয়া দাদির লগে গিয়া দেখা হইছে আব্বা দাদির ফেরোয়া পড়ছে আমার আব্বা মহিলাদের ফেডে যখন বাচ্চা খুব মন দিয়া শুনেন সিহন কথা এই মহিলাদের ফেডে যখন বাচ্চাই মহিলাদের কয়েকটা লক্ষণ দেখা যায় বমি বমি ভাব হয় মাথা ঘোরা খাইতে পারে না এটি হয় নিও আর আমরা দাদি আমরা আব্বা যখন ফেডে গেছে আগে থেকে ভালো খা সুইজা বাইতেছে খানা খেলা তো আল্লাহ সুবহানাল্লাহ বিদল্লাহ ভূমি ভূমি বাবা নাই মাতা গোড়া দিও নাই আহারে খানা কিন্তু খেলা হইলো আরো মজার খেলা হইলো মহিলাদের বাচ্চা ফেড হইলে ফেড একটু বড় হয় যখন প্রসবকালীন সময় কিন্তু আব্বা ফেড বড় হইছে দাদিরে দেখা বুঝনের কোন জোন দাদা দাদা বলতে পারছে না দাদি ফেড দেখতে সুবহানাল্লাহ খানা দাদির ফেড যে আব্বা এটা দাদাও ধরতে পারছে না আল্লাহর কুদরত তো ধরা ফললে তো সমস্যা এটা আল্লাহর খেলা দাদি যখন প্রসবকালীন সময় হইছে কোন লেবার নাই অপারেশন থিয়েটার নাই কোন দাইমা নাই যেই বেড়িয়াতে বাচ্চা জন্ম দেয় এরকম কোন বেডিয়েটও নাই দাদি আস্তে করে পার্শ্ববর্তী পাহাড়ের কিনারে গেছে গেছে পরে গিয়ে দেখে কে যেন আগে থেকে সুন্দর করে একটা গুহা বানাই রাখছে সুবহানাল্লাহ দাদি গিয়ে গুহাটার ভিতরে বইছে কোন সাহায্যকারিনী নাই কোন অপারেশন থিয়েটার নাই লেবার রুম নাই দাদি বইছে অবলীলা নেচারেলি ফিতরাতগত ভাবে একেবারে অবলীলা আব্বাই দুনিয়াতে আইছে দাদিও টেরো হইছে না বুহের দুধ খাওয়াইয়া দাদি চিন্তা করে এই যে জঙ্গ বাইদ্য নিতাম পারতাম না নীল এত নমরুদে টের খাইয়া লাইব আবার হেগুল দিয়ে এখন তো রাখা যেতাম পারতাম না বাঘ ভাল্লুক এনে খাইয়া লায় দাদির একটা চিন্তা আটকায় কেড়া জানি মাথার মধ্যে বুদ্ধি দিছে কয়েকটা দোয়া ফুলে ফুদি ক্ষতি করে কেন মার হাবা পেতেন না আব্বাই তিল তিল করে কত তো বাইরে আব্বাই তিল তিল করে বড় হইতে আছে বুহের দুধ খাওয়াইছে দাদি দুই আড়াই বছর তারপরে বাইকে টিফিন কিনে দিয়া দিয়া খাওয়ায় আব্বা মশালে কুসুর ফুটতে হইছে বড় হইছে আটা ষোলো করতে পারে একদিন দাদি ইয়া দেখে আব্বা নাই আব্বা আব্বা নাই দাদি নাই আর এবারে সিভিল সার্ভিস থেকে গেল তো দিছে মনে করতে পারিস না কই গেল গিয়ে নি ফটো বুইলা না আবার তো জোরে ডাক দিতে পারে না আস্তে আস্তে ডাক দেয় ওই ব্রেহি জুরে ডাক দিতে পারে না নমরু তো পুলিশ শুনছিল না সুবহানাল্লাহ কথা তো দাদি সিফাইয়া সিফাইয়া ডাক দেয় আর আস্তে আস্তে মতে মতে বিচারতে আসে গিয়া দেখে যে নদীর কিনার আমরা আব্বাই বইয়া শক্তি বন্ধ করে কি জানি চিন্তা করতে আসে দাদি গিয়া কয় তুই দিয়ে হেন কম পাইছে আমাকে আমি তো অনেকক্ষণ ধরে হলো বইয়া রইছি আমি বইয়া বইয়া দেখতে আছি কি সুন্দর আকাশের ভিতরে গত রাইতে আমি টাই হারাইছি আইয়া দেখি আকাশের ভিতরে অনেক তারা তাই মনে মনে চিন্তা করছি এই তারা দি বুঝা আমার খোদা হইতে পারে পরে হঠাৎ করে দেখি যে উমা তারা দিতে আরো ডাট এই ধরন আমার একটা সান ধরছে এইটা দেখে আমি বিচারে কি তারা মারো সান রে আমার আল্লাহ হইব উমা শেষেতে দেখি এই রোদ বিভাগে জায়গা ফুবি দিয়ে দেখি একটা যে উঠতাছে গো আম্মা রোহিত মোহিত লইয়া উত্তর যখন আইছে এরপরে আমি কই সারছে সান মানে তো বেল নাই এই সূর্যটাই আমার তারা সারাটা দিন আর এই সূর্যটাই আমার খোদা এই চিন্তা করতে করতে আম্মা বিকাল পর্যন্ত বইয়ে রইছি কতক্ষণ পরে দিই সূর্যটা নাই তখন মনে মনে চিন্তা করলাম আমার খোদা যদি ডুব দিয়া লয় তো আমি খোদা ভাই আমি যে সূর্য সব সময় আকাশে দেখি না তিনি সে আমার সূর্য হইতে পারে না কোন ইমাম নাই কোন তাফসীর মাহফিল নাই জুমার কোন আলোচনা নাই আব্বাই নিজে নিজে আল্লাহর সাক্ষী রক্ষা কয় ইন্নী
وجهته وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. سبحان الله. كيف شكاي داي كيف بولا داي كيف داك دونا داي জিব্রাইল তখন ওহী নিয়ে আসে নাই আব্বাই নিজে নিজে কেমনে থিতাইলাইছে চাঁদ না সূর্য না কেউ আমার খোদা হইতে পারে না আমার খোদা একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আমার এক আল্লাহ ঠিক কি না আম্মা কই কি তারে ফুট কতমি যে আমার এটা কিছু দেখাইলাতে হাইলা না কি সুন্দর নদী কি সুন্দর পাখি কি সুন্দর গাছ কি সুন্দর ফল কয় পুত্র সময় হইছে না তোর একটা কারণে লুহাইলা রাখছি একটা সমস্যা আমরা দেশে আছে মারাত্মক ঝামেলা এটা লাগে তোরে বার করছি না তো তুই যখন নিজে বাড়ি গেছত যা আই তো কি কথা কি কাম একটা কথা হইলো তোমারে জিগাই আমারে লালন ফালন করো দ তুমি দেহার ভিতরে তুমি এ বুহর দুধ খাওয়াইছো তুমি এ টিফিন কেটে দিয়ান না ভাত খাওয়াও তুমি সারা দাম আর কেউ নাই আমারে লালন ফলন করো তুমি আম্মা আমার একটা চিন্তা তোমারে লালন ফলন করে সুবহানাল্লাহ কইতাম না কারে ফুত আসলে তোরে কইতাম মনে নাই তোর একটা আব্বা আছে নাম হইলো আজর আমারে লালন ফলন করে তোর আব্বা কয় আচ্ছা আমারে লালন ফলন করো তুমি তোমারে লালন ফলন করে আব্বা তো আব্বারে লালন ফলন করে কেনা আব্বারে লালন ফলন করে তোর আব্বারে আমরার একজন খোদা আছে এবার নাম হইলো নমরুদ আর এই নমরুদে তোর আব্বারে লালন ফলন করে এবং দেশের মানুষের হগন ছাইয়া তার এবার আমরার আব্বা ইব্রাহিমে কয় বুঝলাম আমারে লালন ফলন করো তুমি তোমারে লালন ফলন করে আব্বা আব্বারে লালন ফলন করে নমরুদে নমরুদে লালন ফলন করে কেনা আম্মা কইমা তেদি বেশি আব্বা নিতেছে আম্মা মনে মনে কয় গণকে যে গন্যা কইছিল নমরুদের খোদাগিরি ছড়াই বজে আইতে আছে সে আমার ইব্রাহিমে দি বেশি আব্বাই লাইছে নমরুদ রে ফালে কেড়া নমরুদে নামদার খোদা এই ব্যাপারে ওদিতে প্রশ্ন তুল্লা লাইছে তইলে নমরুদেই কি সে আরে আমার ইব্রাহিমেই কি সে নমরুদের খোদাগিরি ছোটাইবে যে নমরুদের খোদাগিরি যে ছড়াইব কি ইব্রাহিমে নি তার কথার নমুনা দিয়ে অন্য রহম ইব্রাহিম আলাইহিস সালাম রে বাই টানছে এগুল দিয়া তল ফুইরা গেছে গা কি নমরুদের আর মন নাই মনে করছো অনেক বছর ধরে যখন বাচ্চা কাচ্চা হয় না আর বোধ হয় আমারে সরাই না নাই এর ভিতরে একদিন নমরুদে কয় তোমরা যে আমারে খোদা মানো মানলে তো স্বার্থ না আমি যে খোদা এটার একটা প্রমাণ দেওয়ার লাগবো কয় কি প্রমাণ চাও কয় বড়ুয়া কৃষ্ণপুর ফাজেল মাদ্রাসা মারব বিরাট বড় করে মঞ্চ কর বিরাট প্রসা করে মঞ্চ করছে নমরুদে গিয়া বইয়া বেশিরম আমার মতো সে আলো সবাই রে কও আমি যে খোদা আমারে যেন সেজদা দেয় কেরে নাউজুবিল্লাহ কুল কেরে নমরুদরে তো হেতারা দেখিয়া সেজদা দিছে আর আমরার তারা দি জেবাড়াই মরে গেছে গে হেবাড়ার মাছ আরো গেরে দিয়ালা নাউজুবিল্লাহ কোন কিতে একটা নাউজুবিল্লাহ কুল কুল কত হইল নমরুদরে তো তারা দেখিয়া দিছে নমরুদ খোদাই দাবি করছে এরপরে নমরুদরে দেখিয়া নমরুদের ভাবো সস্তা দিছে আমরা তারা দুনিয়ায় থাকতে এরপরে ওরা মারা গেছে কবরও গেছে হেই কবরও গিয়ে সস্তা দিতে পারো আর নমরুদের সস্তা দেওয়া নিলাম বিল্লাহ কি হবে ঠিক কিনা কো নাউজু বিল্লাহ মাজারও সস্তা দেওয়ার সময় তাই করবো আমরা তারা দেয় নাকি দেয় না মাজারও সাজদা দেয় ফিরের ভাও সাজদা দেয় ফিরের ভাও সুমায় বুড়া আঙ্গুল সু আছে নি কিছু আর পরে গিয়া গোসলের পানি বেরাইয়া খায় হাতে গোসল করা আর হেই গোসলের পানি বোতলও বইরা এডি বাইক নিয়া খায় ঠাড়া কইরা যে মরো না কপাল ঠিক কিনা কা
অহনার কোনো ব্যাহতেরা মানুষ নাই আমরা তো সব সংগ্রামের বছর সব ব্যাহতেরা মানুষ মারা গেছে অহন যেটি আছে শক্তি সালাক সালাকের হেডকোয়ার্টার এবার তোমরা সালাক মানুষটির কাছে আমি একটা প্রশ্ন করি শোনো আবার সালাক মানুষটি তোমরা মন দিয়ে শোনো কি ঠিক আছে বারে জন্য না হনা যায় হেইলেন কোন আর থাকবো নি আমিন কোন জোরে কোন আমিন এখন যেই কথাটা বলতেছিলাম এখন সবাই এই আমরা তো সেই কালবার আছে ফিরে রে গোসল করা হে গোসলের পানি মুরিদরা ভূতল বইরা বাইত নিয়া খা আচ্ছা ও আপনারা বিবেকের কাছে আমার একটা প্রশ্ন জানেন মাশাআল্লাহ বুদ্ধিমান মানুষ সচেতন শিক্ষিত মানুষ হইছেন আল্লাহ কল অনেক আগাইছেন আপনারা এই আপনারা রেজি যাই একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় আছে নি জায়গা হোটেল লগে কত করে আছে নি আবার সা আবার সা আছে নি সাই আল্লাহ বাজ্যে সাউন্ড যেত না এটা মাহফিল বইয়া সাউন্ড করতে না না মুসলমান এক নম্বর পরীক্ষা পরীক্ষা করে না কথা কয় না কয় না মাত্র এক নম্বর পরীক্ষা ডুবতে আছি সবাই মিল্লা সাজদা দিতে আছে আব্বাই দিছেনি কথা কয় না দিছেনি আব্বাই বাদ দিয়া খেতা গাও দিয়া ঘুমাইতে আছে নমরুদের গোয়েন্দা গোয়েন্দা গোপন খবর যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা নমরুদের গোয়েন্দা নমরুদ রে কানে কানে আইয়া কয় আল্লাহ কারে কয় বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ ডাক দে তার বাহিরে আজরে আইসা কয় আল্লাহ আমারে ডাহেন কয় তোমার ফুতে কয় মার আছে কয় খবর লইছি মার নাই আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার ফুতে গড় গিয়ে উত্তর হইছে কাল্লা টেনশন করেন না আমি যে তার বাপ আমি দি ফুলা থেকে দিতে আসি তার দায়িত্ব আমার উপরে ছাইরা দেন নম আসরে দৌড়াইয়া বাইক গেছে গিয়া দেখে সত্তর সত্তর আমরা আব্বা খেতা গাও দিয়ার নাম ডাইকা ঘুমাইতে আসে বিয়াটা কি ইব্রাহিম কইছি আব্বা আব্বা বাবা তুমি আমার মুখ শুনকালি দিছো সকলে আল্লাহর সাজদা দিতে কিছু তুই ইত্তর ইত্তর কি আব্বাই বুদ্ধি করে হয়েছে কইছিলাম আব্বাই কেমনে জিতছে পরীক্ষায় ফার্স্ট হইছে এডি আমরা হুন্ডা রাখলে আমরাও বিপদের ভিতরে খামো লাগাইতাম ফরাম ফরাম নিও কত না ফরাম নি আব্বাই যে উত্তর হইলো সকলে যে সাজদা দিল আব্বাই কিতা কইয়া বাঁচলো এটা জানানোর দরকার আছে নি আল্লাহ আমার বুদ্ধি কইরা আমরা বজুরি খোলারে জানানোর লাগিয়া আল্লাহ ডাবার কোরআন শরীফ তুইলা দিছে সুবহানাল্লাহ কইতেন না দাদাই যখন জিগাইছে পুত্রে তুই সাজদা দিতি কে সত্তা কেরে আব্বাই মুসকি হাসি দিয়া কয় যাইতাম ইসলাম কয় কেমনে যাইতাম ইন্নি সাকিম আমার শৈলা বালানা বাহে যদি হুনে ফুতের শৈল বালানা আব্বার কলজাত ফানি থাহে না আজরে সিল্লান দিয়া কয় ফুতরে নাক ডাইক্য ঘুমা কেড়াই কি থাকু লই তা হুনিস না আল্লাহর লগে আমি বুঝু সুবহানাল্লাহ কয় না এক নাম্বার পরীক্ষা সবাই মিল্লা নমরুদ রে সাজদা দিছে আব্বাই দিছে নি এড়ি বেড়া হেই বাহের আমরা ফুটাই ঠিক কি না কও বাপটা তো আছেন যাকে আমরা নইছি বাগের গরু হিয়ালের সাহ ঠিক কি না কও আব্বারা কেমন আব্বারা ফুরারা দেশ এক গুল রাজা এক গুল মন্ত্রী এক গুল এমপি এক গুল শিল্পপতির এক গুল ব্যবসায়ীর এক গুল ফুরা দেশের মানুষটি এক গুল পুলিশ বিজিবি র‍্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার সব এক দিকে আব্বা একা আমরা যেন ডাক দিয়া কয় এই মজুরি খোলার ফুটাই এমন একটা দিন আইব অনেকে এক সাই যাইব গা তুই ইমানটা লইয়া তোর আব্বা আমি ইব্রাহিমে একা যেমন দাঁড়িয়েছিলাম তোরা
সবার কোনা আমিন আমরা এই বাহের ফুতাই ঠিক নিও ঠিক হগলে সাজদা দিছে আপনি কই দেন কি দিলাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরীক্ষা কি আব্বা ফেল না পাস তন্না টন্না না গোল্ডেন প্লাস কয় দিন পরে নমরুদে যখন বইয়া রইছে গোয়েন্দার আগিয়া কানে কানে পাল্লা ওই যে ইব্রাহিমের আব্বা আয়া কইল না সুবহানাল্লাহ না আমরা খবর লইছি সুবহানাল্লাহ আছে তেই সাজদা দাও আমরা কোদিকে তে কথা কই উত্তর চলছে দি আমরা খবর পাইছি গোপনে কই না কি কহ কই যাও পুলিশ গেজে দলে আব্বা ঘর উত্তর হইছে পুলিশে সাইরে কইলা ঘর গালাও দিয়া লাইছে আসাইডা দরজার ভিতরে গিয়া লাড়া দিছে পরে আব্বা জি কে কথা না লোক থানার লোক কইছে পরে আব্বা দরজা খুলা দিছে দেখা যায় কইছে কই কি আমরা আল্লাহ কইছে আপনারে দইরা নিতাম আব্বা জবাব দেও যে কইছে আনতাম সাতটার সামনে তো সর এডি দইরা নন্দে বলে খবর দিলে যায় তুই ধরবি কি সুবহানাল্লাহ কয় না না যাবাড়া খবর দিলে যায় তুই ধরবি হচ্ছে তুই বলে না না সিফে আইয়া সেটা কয় স্যার হ্যাঁ কাটা কা রাখতে তাহলে মানে মন মনে করে আহন আব্বা তোমরা পিছনে পিছনে আসো আমি যাইতে আসি আব্বা গাড়াইতে মতো আর কাছে ফিসে ফিসে ফুলিশটি আরে এতিমের মতো ফিসে ফিসে আর কাছে আব্বা গিয়া দেখে নমরুদে বইয়া রয়েছে মন্ত্রী এমপি লইয়া আব্বা গিয়া ঢুকছে পরে নমরুদে কও তোমার নাম ইব্রাহিম কহ আমার নাম ইব্রাহিম কই তুমি বিলা আমারে শেষ দাদা ওর আল্লাহ মানো না কয় কেন রাখবা কই যে হগলে কয় আমরা রাব্বা মুসকি আসি দিয়া কয় তুমি সে মিল্লা যখন কয় সত্য কয় তুমি সে মিশা কথা কয় না কত তুমি কি আমারে শেষ দাদা ওর আল্লাহ মানো না কয় দেখি ইচ্ছে ইচ্ছা লাগে না কিন্তু এটা তো হুন লে না মানি না জিগান কিন্তু নিলা না মানি না না হুন লে তো কয় তুমি হয় তুমি তো মাইদি দিয়ে বুঝুন নইছ কবে তোমার হগলে দিয়ে আমার আল্লাহ মানে তোমার সমস্যাটা কিটা কয়টা কি হগলের সামনে কইতাম না নিরাম কইতাম নমরুদে মনে মনে চিন্তা করতেছে তার যেই বুদ্ধি হগলের সামনে কইয়া নি দলের লোক বলে ইয়া সরতে তার আলাদা তো নমলা হগল যা বা 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 সবার দমক দিয়া বার কইরা ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে লগে দিয়া বয়াইছে বয়াইছে রাত রাত ধরে সেরা কইতাছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইছি তোর লাই গ্যাকসিটি হইতাম পারি না রে তুই একটা ঝামেলা তুই আমারে বেঙ্গালে দিয়ে কইলা ফুড়াটা দেশ এক সেটে হইয়া গেছিস গিয়া আর কেউ বাধা দেই না আছেন না তোর সমস্যাটা কি আব্বা কয় ও আমিও তো মনে করছিলাম আপনার আল্লাহ মান্নালা কত কয় হঠাৎ করে চিন্তা করলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেন নি সুবহানাল্লাহ কয় না রে আব্বার কি বুদ্ধি দেখছেন সিহন বুদ্ধি আব্বা কয় আপনি মরবেন নি নমরুদে ধুম দূরে বইয়া রইছে তা আব্বা কয় কথা কোন না আপনি দেখো প্রশ্ন করছি তো জবাব দিবেন তো আপনি কি থাকবেন না মরবেন নমরুদে ধুম দূরে বইয়া রইছে আব্বা দমক দেখো আপনি কথা কোন লাগি কারে তুই যে প্রশ্ন করছ থাক আপনা মরা এটা তো চিন্তা করে কুলাইতাম ফারতাছে নাকি থাকলে ভালো হয় না মরিয়া গেলে ভালো হয় এটা তো ধরতাম ফারতাছি না তুই তো আমার মাইন্ডেসি কথা লাগি সুবহানাল্লাহ কয় না রে নবী রানে বুদ্ধি দেয় কেডা কথা মানে কেডা দেয় কি কাদা থালাই দিছে আব্বা নমরুদে দুম ধরে বইয়ে থেকে কাউ সেই যে কোন কোন না হইলো কোন থাম না হইলো কোন বর দুইটা একটা দই বলে কি আপনি রটকুনি খেয়ে থাকবেন না কেমনে তো নমরুদে মনে মনে চিন্তা করলো থাক মিশা কথা কই আলাপ নিয়ে সাথে কই আলাই নমরুদে কইতাছে আরে মানুষের মধ্যে আল্লাহ বাসলে আর কয় দিন মরণ তো লাগে আব্বা মুসকি হাসি দিয়া কইলে কি তোমার মতো আমি তো মনে করছিলাম মাইন্নালাম কিন্তু আল্লাহ গিয়ে তোমার মন যাইতো না কই কেড়ে কারণ নিজের মুহে নহন কইলেন মইরা যাইবেন না মনে করেন আমার বড় বিপদ আমার আল্লাহর খুব দরকার আয়া দেখ না আপনি মইরা সিটি রইছেন আমি আল্লাহ ফায়াম কো এই জন্য চিন্তা করে দেখলাম যাবারাই নিজে নিজে কয় মইরা যাবে সবাই তারে আল্লাহ মানুক আমি মানতে পারি না কষ্ট হইতে আছে দুই নাম্বার পরীক্ষা আব্বা ফেল না পাস পরীক্ষা না কয়টা মাত্র দুইটা গেছে আরো রয়েছে কয়টা সাফা দিয়া বল আপনি একটা বাদি শোনাই না না ফাটতেন না বুঝাতে হুতন না আপনি বালিশ তো লাগাই না জোরে দিয়ে আপনি উঠতেও না
উপায় নাই আমার আর দুইটা এদি মাইন্ডে তো এসে কি আছে আত্রিশ পরীক্ষা কি তারে করবি মার হাবা কয় না রে পরীক্ষা গেছে কয়টা দুইটা আব্বা কি ফেল না পাস তাই না তুই না গোল্ডেন না প্লাস এবার তিন নাম্বার পরীক্ষা সাফা দিয়া দাও আমিন কয় না রে আব্বা যে নমরুদ রে কায়দা ঠালাই দিল নমরুদ কি খুশি না রাজা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরিও দিবস আই সব মন্ত্রী এমপি এলাকা সাইড রাজধানী তাইও সব মন্ত্রী এমপি এই সারগুল দিয়ে বইছে বইছে পরে নমরুদ কয় ও সরকারি বেতন খাইয়া শরীরটা দ্বিগুণ মূল্য বানাই দিয়েছে অহন দিক কুন্ডা ফাঁস কুন্ডা আতাইয়া বার করুন নাকি ঘটনা কিতা 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 খাও কয় খাবি খা খাবি খা মগিন দিবেন দিকে বিস্কুট দিছে বিস্কুট বাড়াই খাইয়া বলে ঠিক কি না কয় আপনারা যে বিচারেন শৈল হইকে রে শৈল হইকে রে ভগিনী বেড়ির লেগে বিদেশ থেকে বিস্কুট ফাড়ায় এর ভিতরে সব জাতের ভিটামিন দিয়া ফাড়া এডি ফাড়ায় সিহন মেশের লেগে খাইয়া বইছে মোড়ান বাবা তেজে ফুল সেলাই দেই দু বেশি এই ডারে খাওয়ান দরকার আছে হুমায়ুন ভাই রে আমি আমার দুস্থ আপনারা নেবেন কন শুরু করেন আপনারা গুলাগুলি করবেন ইচ্ছা মতো করবেন সিফা দিয়ে করবেন আমি তো ডরে করি না কেন মার হাবা পায় না বুড়া মন্ত্রী অভিজ্ঞ এবার কি বুদ্ধি দেয় হলো তো এই গুসা মন্ত্রী উঠতে আল্লাহ জানিও তো যদি একটা দোহান থাকতো ওই দোহান যখন দুইটা কাস্টমার তো ভাগ হইব তো আল্লাহ যেহেতু দুইজন মানুষ তো ভাগ হইব একটা আল্লাহর যদি মাইরা লাউন যায় ইব্রাহিমের আল্লাহ মাইরা লাইলে ভালো হইব কনের বালা কইছে আটকা মনে পড়ছে জিগাইলাম না ইব্রাহিমের আল্লাহ মারতে হইলে বিচার ঠিকানা লাগবো না তো নমরুদে গুসা মন্ত্রী জিজ্ঞাসা দাঁড়াও তুমি যে কইলে ইব্রাহিম আল্লাহর মাইরা লইলে ভালো হইব ইব্রাহিম আল্লাহ থাকে কই গোসা মন্ত্রী কয় এই বুদ্ধি দাওনটা বুঝানলে ফুল তো দিন নই আমি কেন কই কই থাকে বুঝি মাইরা লইলে ভালো হইব কই থাকে কেন বাবা আরেক মন্ত্রী কয় আমি জানি কই থাকে কয় কই থাকে কয় নমরুদ ইব্রাহিমকে যখন আমরা টিটকারি মারি মস্কারা করি ইব্রাহিমকে যখন আমরা মারতে ধরি ইব্রাহিম যখন মনে বড় কষ্ট পায় এব্রাহিম দেখছি নিরিবিলি কোনো গাছের কেনারায় চলে যায় নিরিবিলি চুপি চুপি আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া কান্দে আমরা তারা ফিসি দিয়া গিয়ে বইয়ে বইয়ে হুমছি কান্দে আর কয় আল্লাহ ও আল্লাহ কইয়া কইয়া আকাশের দিকে চায় যেহেতু আকাশের দিকে চাইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে তৈলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে নম্র দেখো যায় একটা ঠিকানা বার করছো এত ওসা হ্যাঁ এটা দিয়ে তুলবি হ্যাঁ রে তুই এটা দিয়ে তুলতে পারবি না কাছে ভিতরে কোনোক্ষণ আইয়া না জানা মতো দেখি না কত অহংকিত তার এক মন্ত্রী বুদ্ধি দিছে আল্লাহ যত ঈদের বার্তা আছে সব একখান করে সব ইটের একখান ধুবাম যত রাজমিস্ত্রি আছে খবর লাগাই দেন
ওসা করে একটা মিনারা বানাই দেন আর সরকারি খরচে একটারে তীর মারা শিখাই দেন তে তীর মাইরা যেদিন ফাস্ট হইব আমরা তারে মিনারার মাথা তুললা দেন তীরের মাথার ভিতরে দামি বিশ লাগাইয়া মারা উপরের দিকে আল্লাহর গাও লাইকা আল্লাহ সাইড দিয়া না আলহামদুলিল্লাহ নম্র দেখো হই রে ভালো হইব এই সঙ্গীটা খানা করো রাজমিস্ত্রি লাগাই দাও বিরাট ওসা মিনারা বানানো হইছে ওই মোড়ারারে হেতারে তীর মারাশি হইছে তে তীর মাইরা ফাস্ট হইছে তারে বাঁশ দিয়া গুটাইয়া মিনারার মাথা নিয়া তুলছে মিনারার মাথা তুইতে সরছে বড় কুরসুক তীরে কয় হো নম্রদের নিসাতে কয় মারো তীর নম্রদের যে বিষ আর তীর তে মারছে তীর আল্লাহ দেখে না কি জানে না শুনে না বোঝে না আল্লাহ সব দেখে সব জানে সব বুঝে তারা কি করে আল্লাহ মুস্কে মুস্কে হাসে যখন তীরটা মারছে আল্লাহ জিবরাইলের একটা ডাক দিছে জিবরাইল কইরে আল্লাহ ফিসে দিয়ে দো হ্যাঁ নবী করে সত্যি আমি যেদিন কইছিলাম ইন্নি জাআলুন ফিল আরদে খলিফা আমি একটা কাউম একদল মানুষ বানাইতাম চাই তোরা তো না করছিলি আমি না কইলাম ইন্নি আলামুন আল্লাহ তাআলামুন আমি যা জানি তোরা তা জানোস না আমি যে মানুষ বানাইলাম এতান যে আমারে তো খোদা মানে না নমরুদ্দায় তে খোদা হইয়া বইরছে আবার আমারে মারনের লাগিয়া তীরের মাথা বিশ লাগাইয়া তীরটা মারছে জিবরাইল রে আমার আদমে আমারে চিনছে না রে আমার লগে কি তামাশা শুরু করছে আমার লগে কি খেলা না জুরছে খেল তো যখন চায় তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া তীরটা ফেরত ফাড়াইয়া খেলাড়া জমাই দে জিবরাইল খপ করে তীরটারে ধরছে তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে না তীরটা এটা দিয়ে হালাইছে নমরুদের তীরটা ধরছে ইব্রাহিম ও লগে দিয়ে বইয়া রইছে নমরুদের তীরটা ধরা কয় আরে আমি তো মনে করছি না মারলা নাই আসিন আসিলে সামান্য একটা ঘটনা ঘটছে তখন ফড়া ফড়া রক্ত পড়তে যাও রে বুঝেছো তো নাকি সরসে এখন আর হে আল্লাহ যেহেতু মারা গেছে এখন আমারে আল্লাহ রাখবা ইব্রাহিম আলাইহিস সালাম মাথা আর নোয়াইয়া আস্তে কইরা ঘর গিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া সাজদা দিয়া আল্লাহর লগে কথা কয় কার লগে কার লগে আল্লাহর লগে কয় আল্লাহ এটা তুমি কি তা করলা এটা তুমি কি তা করলা এমনি দিয়ে তান্ডির লগে ফাড়ি না আবার তীরের মাথা রক্ত লাগাইছো কি তাই না তুমি যখন তীরের মাথা রক্ত লাগাই দিলা আমি যার কাছে গিয়া তোমার দাওয়াত দেব তে তো কইব তোমার সামনে না আল্লাহ মাইরা আমার আল্লাহ দে হইব কি আর আল্লাহ আল্লাহ করে হইব যাও আমি হন কিতা করতাম আল্লাহ ডাক দা কই ইব্রাহিম তোর কাম তুই করবি আমার কাম আমি করাম তোর এত চিন্তার দরকার নাই গুড্ডিটা যখন আকাশে উড়ে ফলাফলে যখন গুড্ডি উড়ায় গুড্ডিটা আকাশে উড়ে একবার ডাইনে কাইতে একবার বামে কাইতে তোমরা ধর বুঝো না কি কয় আমি জানি কি কয় গুড্ডি ডাইফেল কয় নামতাম না নামতাম না নামতাম না নামতাম না এমনি গুড্ডি দেখালে নামতাম না নামতাম না করে আর যে তারা তো সুতা হেতেন টান আর কয় রাখতাম না রাখতাম না রাখতাম না যতই তুমি কম নামতাম না মাগরিবের আজান দিয়া নাইলে আমি তো তোমার রাখতাম না সামান্য একটু ক্ষমতা দিয়া টেস্ট করে সামান্য ক্ষমতা পাইয়া যারা কয় নামতাম না আল্লাহ কয় তোমার রাখতাম না ঠিক কি না আল্লাহ ভাড়ে রাখি ভাড়ায় না খেলা কার ইব্রাহিমে কান দে আল্লাহ কয় মাথা তুল তোর কাম তুই করতে থাক দাওয়াত দিতে থাক যা করার আমি করাম কলব পরিবর্তন করার ক্ষমতা কেউ নাই আমি আল্লাহ ছাড়া ঠিক কিনা ইব্রাহিমকে দাওয়াত কমাই দিছে না বাড়াই দিছে আমরা তারা এরা বিপদ দেখলে আমরা তারা গর্বিত হইয়া যাই গিয়া আমি এটা কোনো ব্যাপার না ইসলাম জিন্দা হু তাহা হার কারবালা কি বাদ প্রতিটি কারবালার পর ইসলাম জিন্দা হয় মুসলমানের জীবনে মামলা হবে হামলা হবে জান চলুন নির্যাতন হবে মাত্র মুজাহিদ কখনো চুপ করে থাকে না ঠিক কি না বল এটা লড়াইলে জিন্দেগি করুন যে আমিন কয় না রে এখন আব্বাই কাগের তো কমানা বাড়া
নমরুদে জিগেছে ও অনেক দিন ইব্রাহিমের খবর লই না আল্লাহ যে মাইরা দে হাইলাম এর ফলে নমুনা কিতা সত্যটা কথা আমরা মিছাটা কথা কয় সত্যটা কয় সত্য কত হইল ইব্রাহিম আগে তার বাবা সুবহানাল্লাহ কইতেন না নমরুদের সেট কমছে না বাড়ছে নমরুদ আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন ওই মন্ত্রীরা সব ব্যবহার তো বাইলেছে তো বেচারা করে এই তখন যে আল্লাহ করে এই বাইরে দেখাইলাম তোর বুদ্ধি মতো তে দি আগে তার বার আহন কিতা করতে কামনি কে রকম করছে এবার রাব্বার এমন দমক দমাইছে এবার আর আলগাত নিয়ে বুঝাইছে সিফাত নিয়ে আমরা বারে বার করে বুঝাইলেন না আল্লাহ মাইরা দেখাইছে এরপরে যখন আমরা পরিবর্তন হয় না তো হিসাবে তো বারে বারে লাগন লাগে আর কিটা করতে নহন এবার চেষ্টা তো কম করছে কোন দেবারে মারন লাগে কই কেমনে মারতাম কই দৃষ্টান্তমূলক শাস্তি জীবনে যখন আপনারে হালাইয়া কোন দিন অন্য আল্লাহ রুসি না থাকে কই কেমনে করলে ভালো হয় আগুন ধর কি দরা কি দরা এমন আগুন ধরাইছে আল্লাহর ফেরেশতারা বুঝা আইয়া ফু দিছে আগুন যেন ধরছে আকাশ দিয়া ফাঁকি উড়া যায় আগুনের জিব্বা হে ফাঁকি টান দিয়া লই আইয়ে আদা মাইল দূরে দিয়া এক মাইল দূরে দিয়া মানুষ আটকা যাইতে পারে না শোষণ বেড়ে ইয়া ফুড়া যাই যায় তখন ইব্রাহিম আগুন হালাইব এক মাইল দূরে তিনটা দিয়ে কি একজন মানুষ রাউন্ড দেব মা কথা বানা দিই তখন কেমনে কিতা করন শয়তান আইয়া বুদ্ধি দিছে এটার লাগে বুদ্ধি আছে না মাথা তো গামাই নিলে সর্ব এটা সরব গাছ বানাও বানাইছে সরব গাছ ইব্রাহিম রে পাতা বানছে এটারে গুড়ান দিয়া ইব্রাহিম রে আগুন হালাইবো আল্লাহ দেখেনি আল্লাহ কয় ফেরেশতারা করে আল্লাহ আমরা হলে তো ওই সরব গাছটা জান জাতীয় ধরে উঠতে থাকে তখন ফেরেশতারা সরব গাছ জান জাতীয় ধরে জোড়াইতে আছে আর এইটা দিয়ে এই নমরুদের যে কর্মচারী ঘুরাইতে আছে শুনলে গান দিয়া লাইতে আছে মুসলিম দিকে দূর পরে পরে বদলাইয়া দেখা আমি বুকিতা লড়ে না সুবহানাল্লাহ কানা দো ফেরেশতা দুই রকম আছে কামলায় কামুইবো না এইটা নি সব বসুইরা কামলা টামলা ইল্লা বাটটাবার হেমাইরা ভাই উঠটা নাই মোমন সিং রং ফুটতে পারে আছে কামন দো উরাই তো দর ভাড়া না শয়তান আইয়া সেরা দেখলো নমরুদের মন্ডা ভাঙ্গা যাইবো না শয়তান আইয়া বুদ্ধি দিছে একটা কাম করেন এখন রহমতের ফেরেশতা আইয়া বসে আকাম কাম না করলে রহমতের ফেরেশতা যাইতো না লম্বা ঘটনা অনেক যুবক যুবতী আইয়া প্রকাশ্য দিবা লোকে আকাম কাম শুরু হইছে রহমতের ফেরেশতা গেছে গা সরব গাছ গুণ দিছে পরে ঘুরছে গুইডা যখন ইব্রাহিম আগুনের বরাবর গেছে আল্লাহ এখন একটা আগুন রে ডাক দিছে সুবহানাল্লাহ কেমন না আগুন কইছি আল্লাহ কয় তোরে না কি রে বানা ইসলাম কয় লাগাই দিলে ফুইরা লাও লাগাই দিলে ফুইরা লাও মন আছে নি কয় লাগাই দিয়াছেন না লাগাইতে দেরি ফুটতে দেরি নাই বানাইছেন তো ফুরনের লাইকা লাগাইতে দেরি ফুটতে দেরি নাই আর যদি একটা উল্টা কাম করন লাগবো কয় কি চাইডা কয় তোর ভিতরে আমার একজন বন্ধু আইব কুদুর মেহমানদারি করন লাগবো তুই আগুন না ফুরাইয়া আগুনের ভিতরে জান্নাতের টুকরা হওয়া লাগবে আল্লাহ আগুনটা যখন কইছে আগুনে কয় ফাটাই দেন আপনার মেহমান যে আপনার যে দুস্থ ওনারে কোন ভিতরেই তো অহন যখন দিয়ে আগুনের বরাবর ইব্রাহিম রে সাইড়া দিছে ইব্রাহিম আগুনের ভিতরে পড়ছে সাইড়ুগুন্দে হগলে দেহে আগুন ইব্রাহিমও দেখছে আগুন সবাই দেখলো পড়ছে আগুনের ভিতরে ইব্রাহিম ভিতরে গিয়া দেহে এয়ার কন্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত এই কম্বলও লাগে না তারপরে ফ্যানও লাগে না কি সুন্দর গিয়া দেয় জান্নাতি খানা বানা কি সুন্দর খাট দিছে রাখছে নরম বিছনা ইব্রাহিম দিয়ে বইসে পরে ফুল রসুন সোল করে গেছে আরাম করে বইয়া সেইরা ইব্রাহিম দিয়ে খানা বানা আছে ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে সাইয়া সেইরা কইতে আছে বাইরেতে ভিতরটা বাবা বাইরেতে ভিতরটা বালা সুবহানাল্লাহ কইতেন না একাধারে রইছে 40 দিন কয় দিন মা কথা কয় না তো কয় দিন 40 দিন আগুনটার ভিতরে আমরা আব্বা ইব্রাহিমে ভাড়াইতার মতো খাই ঘুমাই বিকালে আনে পায়চারি করে কি আলাপ সালাপ সবতে আছে ফাইরা ফাইরা ফল খায় কি একটা রঙা সাফা সুবহানাল্লাহ কেন তো জান্নাতের ভিতরে ঘুরাঘুরি করতে চাপায় আর বারণের খবর নাই আল্লাহ কে এখানে ভিতরে থাকলে সব আর নমরুদে হুকুম দিয়া প্রত্যেকদিন সকালে আগুনটার কাছে আই আইয়া সেটা মুসকি মুসকি আসে কি না করছিলাম তো কথা তো হলো না কথা শুনতে তো যাবো ফুরে মরে না ফুরে সে কাছে সাই কি আর নাই এরকম তাই না মজা মারতে আছে আল্লাহ দেহেনিও আল্লাহ কে নমরুদ এমন আইস দিবে আইসারা রুচি থাকতো না আইতি আছে
40 দিন পরে 41 দিনের মাতা আগুনটার কাছে খড়িয়ে খড়িয়ে নমরু তো যখন হাসে সাইয়্যেদ আগুনের কাছে কিটা জানি লো নমরু তো কিটারে লো রে কিটারে দেহে যে লড়া লাভ বেঁচে আছে নমরু তো দৌড় চালায় নাকি দৌড় দৌড়ের আগে দেহে যা পায় এর সামনে খড়িয়ে দিয়েছে আর আস্তে কম সুবহানাল্লাহ 40 দিন পরে আগুনের তাপ বাড়িছে তারা যে একটা সুবহানাল্লাহ কইছে মনে হয় যেমন তার এগুলো কয়েকদিন পরে পরে দৈরং ঘটনা করতে আছে কয় দিন পরে 40 কেডা আব্বা করতে পারিছে আগুনেতে সুবহানাল্লাহ কি আস্তে না জুড়ে সুবহানাল্লাহ আব্বা যখন বাড়িছে নমরুদ কয় তুমি কেন নেই ডরাইছিস তার মুখের মধ্যে বড় কথা লাগন শুরু হইছে কয় এমনে এমনে কয় তোমার আগুন হল ইসলাম তোমার আগুনও ধরে না কয় ধরব কে আগুন বানাইছে গেল নমরুদ আমি তো বানাইছি ইব্রাহিম ডাক দিয়া কয় আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনতো আমারে পুড়াইতো এই প্রমাণ হইল আমি যেহেতু পুড়ি নাই আগুন আপনি বানান নাই আগুন যে বানাইছে আগুন রেতে না পড়ছে উনি কেউ না উনি আমার নমরুদ ছিলেন যা করে তোর লগে অনেক খেলা হইছে রে তোর আলগাতে না বুঝাইছি তোর আব্বাড়িতে ধমক দেওয়াইছি আল্লাহ মাইরা দেয়াইছি আগুন হালাইছি তোরে যখন ধরে না বাসাই পর্ব গেছে কোয়ার্টার ফাইনাল শেষ হইছে সেমি ফাইনাল হইছে খেলা হবে ফাইনাল মারোয়ো শাসা কইয়ো শাসা মারোয়ো ইব্রাহিম আলাইহিসসালাম কয় ধমক দেন কারে আপনি আন্তস বুঝেন না কারবারটা কি চাইতেছে আপনি ধমক দিতে কিন্তু না আপনি আপনার ধমকে কেউ ফোন ধমক দিতে নিছে না সুবহানাল্লাহ কয় না আব্বাই কয় আপনি ফাইনাল খেলার ধমক দেন সাসার যাইতাম সাসার আমরা কম কমাইছি এবারে ধমক দেন তারিখ ঠিক করে কবে হইব তারিখ ঠিক করে তারিখ ঠিক করছে আগামী শুক্রবারে কি বারে শুক্রবারে আগামী শুক্রবারে সাসার মারো খেলা হইব এবার ইব্রাহিম আলাইহিসসালাম এবার যারা উম্মত আছে তারা রইল এক কোণা দিয়ে গিয়ে খেলে রইছে নমরুদের বাহিনী আতির ফিরে আতি হইয়া রইছে গড়ার ফিরে গড়া হইয়া রইছে এটা নি পুরা আস্থা খাসি ফিরে ফিরে খাইতে আছে টান্ডা টান্ডা নর্তকী নাচতে আছে গায়ক কি গাইতে আছে এটা নি ডুববাজি খায় কেউ তোর বাড়ি মানে গুড়ান দেয় আব্বাই তো দেখিয়া নাই আমার জীবে দিয়ে বলছে কি করে আব্বা এখানে নমুনা দেখতে হ্যাঁ একটা তো বুঝেন না এখানে রে দেখতে আব্বা আল্লাহর লোকের কথা আল্লাহ এই আমরা কি ওই যে এই নমরুদের বাহিনীর লোকে যুদ্ধ করণ লাগবো আল্লাহ কমেডি কি কথা হলো তুমি মারো এসো কতক্ষণ পরে খুবা খুবই শুরু হইব তুমি অঞ্জি গেতেছ যুদ্ধ করণ লাগবো নে এটা কি আল্লাহ ঘরে আমরা ডরাইলে সব আব্বা মুসকি আসি দেয় আপনি আল্লাহ শরীর হইলে চাইতেন না আমরা টিউ শুইলে তুমি টিউ শুই আল্লাহ ডাক ডাক ইব্রাহিম তুই খালি কোনো মত খেয়ে থাক যা করণের আমি কর সুবহানাল্লাহ আরে নিও আরে আছে নিও আছে হে আল্লাহ আছে নি আছে ক্ষমতা কি কইলা গেছে কেন আগের মতই আছে আছে ইব্রাহিম আলাইহিসসালাম ধুম ধরে খেয়ে রইছে এর ভিতরে নূর আল্লাহ এবার একটা সিহম কথা খুব সাবধান গভীর মনোযোগ আমদার যে ইব্রাহিমের যে আল্লাহ আমদার হে আল্লাহ নি ঠিক না কথা কেন ঠিক আরে ইব্রাহিমের আল্লাহ আমদার আল্লাহ এক আল্লাহ নি ঠিক তো আমদার যে আল্লাহ আমরা গরুডির হে আল্লাহ নি ঠিক এই বন জঙ্গলের বাঘের আর হে আল্লাহ নি ঠিক সবার আল্লাহ এক আল্লাহ নি ঠিক এখন নমরুদে যে খোদাই দাবি করলো আপনারা যদি যে বজুরি খোলা তারে মাইজ্ঞান ফার কিতা করবেন আনতাস কে বর্তা বানা এবারে বর্তা বানাই দেবো আমি বান্দারে জিজ্ঞাসা কি তো করবেন তো বর্তা বানাই আমাকে আর ডিটি আলগা রাখতে হলো আরেক বড় ফাল দেখে নিয়ে করতে কো তাই নমরুদরে যদি এখন ফাল আপনার যেমন সুইডা লাই দেয় ও নমরুদে যখন মারো আইছে আতির আর আল্লাহ কি নমরুদে না আন্দার আল্লাহ তখন আল্লাহর লগে হাতির আর যোগাযোগ আছে হাতির আর ডাক আল্লাহ তে ও আল্লাহ তুমি ও আল্লাহ তে খোদাই দাবি করে জাগা মতো পাই না আর যখন মারো আইছে ফাড়াই নিতাম তুমি অনুমতি দিলে তারা কথা ফাড়াই
আল্লাহ কারে আতির ফাড়ায় তো খাগড়া সরিও মানুষ মরে এডা ইতিহাসে তো না আর শুধু নাই বড়াইয়া কে আল্লাহ আমরা আতিরতে শুধু বড়াইয়া কি কয় আমরা আতিরতে আল্লাহ কারে আরো শুধু ইয়া শুধু হইছে না একদল মশা উড়তে উড়তে আল্লাহর দরবারে গেছে ইয়া কো আল্লাহ আপনি বলে শুধু বিচারে আমরা শুধু আল্লাহ করে তোরা তো করে বেশি শুরু কাল্লা দেখতে না শুরু আপনি আমরা ব্যাপারে কোন আন্দাজ নাই যেটা বেড়াতে শুরু হয়ে রক্তবার করে আরে তো নম্র টম্র আপনি কইবেন কোন ফাইয়া কোন আপনি কইবেন হ দেখবেন ওয়াই না সুবহানাল্লাহ কেন রে এখন মশা আল্লাহ কাছে যাও অনুমতি দেওয়া হলো নমরুদের বাহিনীরে মাটি দিয়ে সাইজ করো মশাই যখন আল্লাহর দরবারে বাড়িতে আছে একটা ল্যাংড়া মশা ঢুকতে আছে ল্যাংড়া মশা কয় এই আল্লাহর লগে কি কথা শেষ তোরা কয় না তোর লগে বইয়া নতে বলে ল্যাংড়া কয় না ওতে তুই এত লাই সুতিতে আমরা যদি কথা বলতে কই দায়িত্ব লইয়া গিয়ে বসে তুই করতে পারিস তত করে ও ল্যাংড়া দিকে টিট করি বড় আমি যে আইসি দিয়ে তো বেশি আমার এখন দায়িত্ব দায়িত্ব দিছে না কিছু গিয়ে না কি আমরা কিছু কিছু তুই জানো ল্যাংড়া ভিতরে গিয়ে লিখা আল্লাহ ইসলাম কয় কাটাইডা কাল ল্যাংড়া রায় না আরে তুই এবারে আইস দায়িত্ব তো দিয়া লাইছি তো তুই এত কষ্ট করে আইস ল্যাংড়া যা তোর প্রতি আমি অনেক খুশি হইয়া তোরে দায়িত্ব দিলাম তুই ধরবি বড় রানা শুরু রানা বড় রানা ইব্রাহিম দিলাম আমি এবারে যখন সস্তান দিব আমি তখন দেখি তো নানকে বাইরে বইয়া থাকা মনে করছো এই ল্যাংড়া মশার নাহের কাছে গিয়ে বইয়া রয়েছে নমরুদে যখন শ্বাসটা টান দিছে ল্যাংড়ায় কয়ে যাই কিয়াছি হ্যাঁ মগজের ভিতরে পুশ করছে এই নমরুদের ছিলেন দেখো ডাক্তার করো ডাক্তার দিয়া জিয়াল্লা কই জিয়াল্লা জিয়াল্লা করো মাথার ভিতরে একটা থাবড়া দাও ডাক্তার গিয়া থাবড়া দিছে পরে শুইটা বুদ্ধ বুদ্ধ হালকা হয়েছে আরাম পাইছে মশাই চিন্তা করলো আচ্ছা আরেকটা দিয়াছে নাকি রকম মশাই আবার আরেকটা শুই হয়েছে নমরে তোকে আরেকটা থাবড়া দাও তা আরেকটা থাবড়া দিছে মশাই চিন্তা করলো তো হতা হতা দিলে সর্ব করে ঘন ঘন কিছু লওয়া দরকার না অহন মশাই কথা ঘন 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 দিতে আছে আর নমরে তোকে থাবড়া দিতে দাও সুবহানাল্লাহ আল্লাহ আরে থাবড়া রে ডাক্তার কি মজুরি খোলার না নমরুদে বেতন দেয় কি মজুরি খোলার তারা না নমরুদে নমরুদের বেতন খাইয়া নমরুদের ডাক্তারের নমরুদের মাথা তাহার থাবড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতক্ষণ থাবড়াইয়া ডাক্তারে কইতে আছে আল্লাহ আমি রিজাইন দিয়া আল্লাহ আমি চাকরি মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করে আপনি আমার এলাকায় দিচ্ছেন কন্যাকুন্যের ভিতরে এটা তো আমি নাই নমরুদে সিল্লাং দিয়া কয় ও এই তুমি এটা কথা কইলা তুমি আজকে বিপদের দিনে তুমি আমার হালাই দিয়া যাইবা গা কয় কি হলো আমার হাতের নমুনে দিতা লাল বানাই লিছ আমি আর সম্ভব না আমার দ্বারা তোমার দ্বারা যদি সম্ভব না হয় তুমি অন্য কে ওটা ডাক দিয়ে দিয়া যাও না হেতে গিয়া দাও তিন দিকে রিলিজে বেরিয়ে গেল কইতে জানি কাম লাইছে হ্যাঁ মাইরা সাইয়া 10 বছর ধরে আছে এটা নিজে গাও কি কাম করতেন পারেন না কাম বলো গড় গলে দুধে বিকি কাম তো আমরা খেয়ার ধান ধরতাম পারি আলু তুলতাম পারি খেয়ার উগাইতাম পারি না সরষে ফুল কি কাম কইয়া নেন অনেকে দান দাইব কইয়া দিয়ে খেয়ার উগানি লাগাই তো সরষে ফুল কুড়াইতে ভালো লাগে না এটা কি কাম কর পারাই নি না ভিতরে ভিতরে নিয়ে আসে এরকম আল্লাহরে থাপড়াইবি কারে থাপড়াইবো কারাইডা
নমরুদরে থাপড়াইবি এই বসুরা কামলাইবি হামাইরা বড়াইতা এই যে থাপড়া শুরু করছে কত এইটা নিও কোড়া দিয়া সরছে বড় আতলা লয়ে গেছে জুহরের আযান দিয়া লাইছে পরে এটা নিছিলেন দিয়া কয় গেল না নমরুদ কে কিরে গেল কা কিরে তোমরা আসর পর্যন্ত কই আনছ না তোমরা আসর পর্যন্ত থাপড়াইবে তোমরা রেগে যাইতে করে জানি তা না কয় না যে দিদি সিডি ফাউটে হলো জলা জলা খেলাকা আল্লাহ কথা বলে খেলাকা আল্লাহ নমরুদ ছিলাম যা করে তোরা যখন আমারে হালাই দিয়া যা গিতেস আমার সহ্য হইতাছে না আতে না ফল উন্নতন দিয়া দেস না তখন কামলারে বিচারতাছে কি দিয়া দাও না কিছু জন লাডি সোডা দিয়ে করি কি হাজার না কই জোতা দিয়ে না বলে কইছে কই দে জোতা দিয়ে খেলাকা আল্লাহ ফারিনিও ভাইসা ও ভাইসা ও বজুরি খোলার মুসলমান কসুয়ার মুসলমান এবার এই হিসাবটা মিলেই নেই জয় আল্লাহ নমরুদের মত বেড়ারে নমরুদের কামলা দিয়া নমরুদের বেতন নিয়া নমরুদের জুতা দিয়া নমরুদের মাথা ফিদাইয়া লাশ বানাইতে পারে এ আল্লাহ আছে নাকি না কিসের বাড়াগিরি দেহা কয়দিনের জিন্দেগি তোমার নমরুদের মতো বেড়ারে ইব্রাহিমের দরকার লাগে নাই কোন মুসলমান যায় নাই ত্যাগ আর কুরবানি যখন দিবা মান লাহুল মাওলা ফালাহুল কর তোমার দায়িত্ব হলো ডাকবালাওন ফার করণের দায়িত্ব হইল আমার আল্লাহর ঠিক কিনা যেখানে ইসলাম বিরোধী কাজ সেখানে আমার যুব সমাজ ঠিক কিনা বলো এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা এই যৌবন দিয়ে করবা রাখি করবা কি বাঁচবা কয় বছর যেখানে অন্যায় যেখানে নমরুদ সেখানে যেমন ইব্রাহিম যেখানে ফেরাউন সেখানে যেমন মূসা যেখানে আবু জাহেল সেখানে নবী মুহাম্মদ যেখানে অপকর্ম যেখানে অসামাজিক কাজ সেখানে আমার যুব সমাজ ঠিক কি না সবাই বলো আমিন সবাই বলো আমিন আমাদের দায়িত্ব আল্লাহ আমাদের খলিফা কইরা বানাইছে অন্যায় দেখলে ন্যায়ের ন্যায় কইবা অন্যায়ের অন্যায় কইবা আগুন রে আগুন কইবা ফানি রে ফানি কইবা তেল রে তেল কইবা গিয়ে রে গি কইবা যদি সেই যেই দিন তেলে আর গিয়ে এক মন হয়ে যাইবো গা যেই দিন দিন আর রাইতে এক রকম হয়ে যাইবো গা যেই দিন আর কথা কইতে পারতা না ওই দিন আর ইসলাম থাকবে না ঠিক কিনা মুসলমান থাকতে ইসলাম থাকবে না তোমার আল্লাহ জান্নাত দিয়ে লাগবে আসা দোহানটাই যাইতে আসো ইব্রাহিমের মতো বেলারে 40টা পরীক্ষা লইয়া যে যায় তুমি আর আমি তো ফলবে ঠিক ঠিক কিনা কা ঠিক পরীক্ষা দিতে রাজি আছো সবাই রাজি কোনো কাফা কাফি নাই কাফা কাফি আছে না কথা একটা মনে পড়ছে কইলি তো নাকি না তো কই লাই আর আই না নাই কেন আর বিচারে খেলা ভাই কই আলাইছি জন ভাই এটার একটা বিচার লইয়া দিয়া আপনি দিয়া যাই মারহাবা কয় না একটা যে পরীক্ষার হলো ঢুকছে ঢুকিয়া সেটাতে বইয়া সেটা কাঁপতে আছে নিচে হইলো ফাঁকা উপরে হইলো কাঠের টুল কাফার গড়গড়ি আওয়াজে হেডমাস্টার স্যারে দৌড় দিয়েছে আইয়া সেটা সেটা আমরা কাফে কাটা কই জিনা স্যার কাফি না স্যার তোমার কথা বেড়ে ইয়া কাঁপতে আছে তোমার টুল বেড়ে কাঁপতে আছে কাফর না মানি তে কাফা থামানের লেগে সামনে টুল বেড়ে আর দিয়া বসে ওহন বউ ইন্নাটা আর দৌড় ইন্নাটা দূর কাঁপতে আছে স্যার করে ঠিকই তো তুমি কাফা কেমন শুরু করছো স্যার কাপ তো কিচ্ছুই দেখছেন না হন তুমি এমনি কাঁপতে আসো কাপ দেখছি না আর কাঁপতে হামকো মালা কয় প্রশ্ন না তো দিলে না দেখবেন কাপ কারে কয় কাপ দেখবেন তো হলে না আমার যুব সমাজ কাফা কাফি নাই ঠিক কি না কও পরীক্ষা আব্বাই দিছে পরীক্ষা ওই আদি পিতা আদমে দিছে পরীক্ষা আমার পিতা ইব্রাহিম দিছে পরীক্ষা আমার নবীজি দিছে পরীক্ষা বেলাল দিছে খাত্তাব দিছে পরীক্ষা আব্দুর রহমান ইবনে আউফ দিছে পরীক্ষা দিতে গিয়ে আমির হামজা উহুদের ময়দানে জীবন দিয়েছে সুতরাং পরীক্ষা দিয়ে দিয়ে মুসলমান
আজকেই জায়গায় এসেছে ঠিক কি না বলো সুতরাং পরীক্ষায় আমরা ডরাই না বাড়াইত না কাফির না বাড়াইত না কাম লাগলে সিংহ দৌড়া বইব ঠিক কি না কও কথা যেন মনে থাকে সাবধান ইসলামের পক্ষে যারা আছে আমরা আছি তুমি ইসলামও নয় তুমি তাল গাছ না হলে লাঠ সাব আমরা ঠিক কি না কও তুমি ইসলাম আছো তোমার লগে জীবন দিতে রাজি আছি তুমি ইসলাম নাই তোমার বিরুদ্ধে জীবন দিতে রাজি আছি ঠিক কি না